সবাই ছেলে তুমি দাঁড়াও 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 তুমি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও তুমি না বসো তুমি দাঁড়াও হ্যাঁ লাল চুল দাঁড়াও তোমার চুলগুলো লাল কেন তো মারফেট থেকে আমার সময় চুল ডিকি তা আছে কালো কইরা চুল ডি ভাড়াইছে কাটা তো আল্লাহর এত অপূর্ব সৃষ্টিটারে বিকৃত করলা কেন এখন তুমি হাজার মানুষের সামনে বলো চুল কি লাল থাকবো না কালো হইবো হাত তোলো চুল কি লাল থাকবো লাল থাকবো কি হবে বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আজকে সমাজের দুইটা কারণে মাকে সন্তান কষ্ট দেয় এক নম্বর সঙ্গ গুণে বন্ধুদের কারণে বন্ধুর পাল্লাই কইরা এখন কয় পালসাল লাগবো এখন কয় হাং লাগবো অ্যাপাচি লাগবো আর 15 ভার্সন 3 লাগবো কত যে কাহিনী যুবক কোলা পানির ভিতরে এই জন্য আমি বলবো যুবক ভাইরা বন্ধুর পাল্লাই পরে মাকে কষ্ট দিও না জোরে বলো ঠিক কি না বলো আর দুই নম্বর হলো জীবনে কোনোদিন নেশা কইরো না নেশা করবেন নেশা করবেন নেশা করা কি ভালো না খারাপ জোরে কোন ভালো না খারাপ যাদের জীবনে নেশায় জড়িত হইছে এই ছেলে এই এই নেশার কথা কইছি দুইটা জাজগা চুপচাপ বয়া থাক কই দিলে মেজাজ খারাপ করিস না বিশেষ করে যুবক পোলাপান হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায় হাসতে হাসতে ইয়াবা ট্যাবলেট খায় এটা একটা নিয়মিত নিয়মিত চকলেটের মতো নয় কিন্তু মনে রাখ এই নেশার কারণে বহুত সন্তান দেখছি বাবা প্রে কোবাই লইছে নেশার টাকা দা দেওয়ার কারণে জানো নেশার কারণে ব্রেন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কেন জানো বিকৃত হওয়ার পর তখন সে সিনিয়র জুনিয়র ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলে এখন আপনারা বলুন নেশা কি চলবে জোরে বলেন নেশা কি চলবে আমরা যখন যেখানে ওয়াজ করতে আসি আমাদের থানা থেকে এবং সর্বোচ্চ উপর থেকে আমাদের অনেক সময় বলে হুজুর ওয়াজ মাহফিলে নেশার বিরুদ্ধে বলবেন মাদকের বিরুদ্ধে বলবেন আমরা এই কথাগুলো জঙ্গিবাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে ইসলামকে যেন কেউ বিকৃত করে উপস্থাপন করতে না পারে এদিকে খেয়াল রেখে কথা বলবেন আমি একটা কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছিল আমরা ওনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিব রাজি আছেন নাই বলেন যারাই হকের পথে থাকবে আমরা তাদের পক্ষে আছি না নাই বলেন তবে একটা কথা বলি মাদক কি চলবে না বন্ধ হবে আমার সামনে এখন ওয়াদা করতে হবে এই কোরআনের দিকে একটু তাকান আমার হাতে কি কোরআন তো দিয়ে দিয়ে সাইরে চিত্রে এদিকে তাকান দেখছেন সবাই আমার হাতে কি এই কোরআনটা হাতে নিয়েছে আপনি এটার দিকে তাকায় তাকায় শুধু বলবেন বন্ধ মাদক তোর মুখ লড়ছে না মাদক এই আওয়াজ কি এত আস্তে হইব আর জোর হইব বালা করে ধরে লই গাঞ্জু টেটে সাইজ করলাম স্যার মাদক ইয়াবা ফেঞ্চি গাঞ্জা শুধু বন্ধ করবেন আমি একটা নাম করবো বন্ধ করবেন মাদক ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি আল্লাহ কবুল করুক এদিকে আমার হুনাই বেলায় গেছেন আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য বলছে আমরা হারাম খাবো হারাম খাবো এবার আরেকটা জিনিস কইতিব চলবে কি বলবেন এখন তাকান কোরআনের দিকে নামাজ চলবে জোরে কর নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে খিদমত চলবে মহব্বত চলবে ইবাদত চলবে সোহবত চলবে মালাকাতা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দুরুদ চলবে সালাম চলবে জিয়ারত চলবে সত্যি আমিন কন আমিন আমিন কন আমিন জিকির চলতো না এইটা দিয়ে কইলাম না জিকি তাহিরির বিরুদ্ধে যত কিছু কোক তাহিরি কি জিকির বন্ধ করে দিব মনে করু জিকির তাহিরি বন্ধ করবে না এই জিকিরের মাধ্যমে একটা প্রেম তৈরি হইছে এই প্রেমের কারণে পোলাপান এখন অসামাজিক কাজে কম যায় কথা কন ঠিক না বেটি যে এই ফুলাবন গুলো এখানে ওয়াজে আইছে একটু জিকিরের মহব্বত হৃদয়ে না থাকলে আর এই টাইমে ঘোরাঘুরি করলো কথা কন ঠিক না বেটি
আমি আশা করব যুবক আজকে থেকে ওয়াদা করো ওই ছেলে তুমি দাঁড়াও দাঁড়া দাঁড়া তুমি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও তুমি না তুমি না বসো তুমি দাঁড়াও হ্যাঁ লাল চুল দাঁড়াও তোমার চুলগুলো লাল কেন তুমি বারিক হই হ্যাঁ আস্তে বারিক হই ঈশানগর ও ঈশানগর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বাবা শোনো তোমার চুলগুলো কি মারফেট দেওয়ার সময় লাল ছিল না তুমি লাল করছো তো মারফেট থেকে আমার সময় চুলটি কি আছে কালো কইরা চুলটি ভাড়াইছে কেডা তো আল্লাহর এত অপূর্ব সৃষ্টি রে বিকৃত করল কেন এখন তুমি হাজার মানুষের সামনে বলো চুল কি লাল থাকব না কালো হইব হাত তোলো চুল কি লাল থাকব লাল থাকব কি হবে কি হবে কি হবে ইনশাআল্লাহ বলো হ্যাঁ মনে হচ্ছে আমি দেখি না আমার চোখ যে কত আন্দাজ তুমি খারো লাল চুল কি আর থাকব তোমার বন্ধু বান্ধবের কি কইবা লাল চুল করতো শুনো লাল চুলটা করলে তিন দিকে চারজন বন্ধু কইব ও ফাইন অসাম হইছে আর বাকি 96 জন মানুষ গুফনে তোমার আব্বার কাছে বিচার দে তোমার ফুলাড়া চুল বাবু গুরি করে লাল করছে কিছু কই তার না বাপ তার মুখ দেখাইতে পারে না তুমি বাপের মানো না দিককা কথা কোন ঠিক না বেটি আল্লাহর হস্তে পায় দি বাপ মারে আর কলঙ্ক করো না বসো চাদর একটু পরে হইব একটু পরে দিয়েন অসুবিধা আমরা এই তো মসজিদ আমরা 10 মিনিট পরে প্রয়োজন নামাজটা পড়বো অসুবিধা দিব আমৃত অসুবিধা নেই আমরা আমৃত তাহলে আমরা একবার যাব কিন্তু আমার প্রয়োজনীয় কথা বলতেছি যেগুলো জন্য আমরা একবার যাব ইনশাআল্লাহ করে ইনশাআল্লাহ করে না গেলে বেশি না 10 মিনিটের ভিতরে গুছাবো কিন্তু একটা কথা আল্লাহকে মহব্বত করব উদখুলু ফি সিলমি কাফা একবার পরিপূর্ণ একদম পরিপূর্ণভাবে আমরা ইসলামকে মানব ইসলামকে তোমরা এই সাম এটা ড্রপের কারণে আমার কণ্ঠ আজকে 12 না শেষ আস্তে আরে বাবা ও মাইক লাইন একবার একবার যা মানুষত্ব দম পুরাইলে ঠুস আর এরলো বেশি না রে ইলেকট্রিক দিয়ে যাই তুই তো ভাবি সুবিধা সুবিধা কিন্তু মাইক ড্রপ দিলে আমাদের বক্তাদের একটা সমস্যা আছে আমাদের হুট করে কণ্ঠ ভেঙে যায় এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আর মাইকের মেশিনারি জিনিস তো বিদ্যুতে দেশে হইতে পারে মানুষত্ব কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক না বেটি